ইতিমধ্যে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি গোটা রাজ্যে চলছে ইডির ধরপাকড়। তারই মধ্যে জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলিয়াগড়ের একটি রেশন ডিলারের বিরুদ্ধে উঠল একাধিক অভিযোগ। গ্রাহকদের অভিযোগ, বিগত দিন ধরে রেশন কম ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য দিচ্ছেন এই রেশন ডিলার। দেখেন তো, এগুলো সরকার থেকে দেয় তো খাওয়ার জন্য, আর আমি চাল পাবো তো 15 কেজি। আমাকে প্রত্যেক মাসে চাল দেন, আপনি চাল কম দেন, 10 কেজি চাল দেন, আর আটা দেন 15 কেজি, আমি চালটা দেবো। আর আমাকে আটা 14 প্যাকেট করে দিতে, এত যতবারই আমি মাল তুলেছি 14 প্যাকেট করে আটা দিত, আজকেই 15 প্যাকেট আমাকে আটা দিয়েছে। নাহলে যে কমাসে আমি আটা তুলেছি, যবে থেকে তুলেছি তবে থেকে আমাকে 14 প্যাকেট করে আটা দিয়েছে, এর মধ্যে লেখাও আছে, আপনি দেখলে দেখে নিতে পারেন। আমরা26 তারিখে মাল নিতে এসেছিলাম, আমার বাড়ির লোকে এসেছিল, বলছে আজকে হবে না কালকে এসো, কালকে আসো না পরশু এসো, এরকম করতে করতে 3-4 দিন ঘোরানোর পর 30 তারিখে আমি এসেছি। তখন বলছে মাল হবে না, এই মাসের মাল 30 তারিখে দেওয়া হয় না। তারপর আমি এই দোকানে বললাম যে আমি আর তাহলে পরের মাসে, তাহলে তো স্টক জমবেই, তাহলে তো স্টক জমবে, ওর জন্য এক্সপায়ার হচ্ছে, এক্সপায়ার হচ্ছে। যার ফ্যামিলিতে দেখা যাচ্ছে 12 জন লোক আছে, 2 জন এমনভাবে ক্যান্সেল করে দেবে যে এদের টিপ উঠছে না, এদের কিছু উঠছে না, মাল হবে না। এদের মতন যে কেউ এসে যদি ইনকোয়ারিতে আসে সেদিনকে আর মাল দেবে না, বন্ধ করে দেয়, আজকে মাল হবে না, খবর হয়ে যায়। মানে ফ্রিতে রেশন পরিষেবা দেওয়া সত্ত্বেও সরকারের সরকারি পরিষেবা পাচ্ছেন না বলছেন। তারপর ধরো আমি এখান থেকে বড়াই চলে গেছি, বড়ার রেশন দোকানে পুরো মাল দেয়, এখানে ধরো আমি যদি 15 কেজি আমার মাল পাও না, সেখানে দেবে 14 কেজি, আর ওখানে আমার বড়াই দিচ্ছে 15 কেজি। আমরা বহু লোক বড়াই চলে গেছি, কালকে বড়াই মাল তুলতে গেছি, বড়াই মাল তুলতে গেছি, তখন ইনি নাকি বিডিওকে ফোন, বিডিওর কাছে কমপ্লেন জানিয়েছে, বড়ার ওই রেশন ডিলারকে বিডিও জানিয়ে তাকে বলেছে আমার দোকানের লোকজনকে মাল সব নিয়ে চলে যেতে বলে। ওখান থেকে মাল আমরা কালকে আনতে গেছি, দেইনি, বলছে তোমরা আগে ওখানে শোনো কি বলে, তারপরে যে আমাকে পয়সা দাও। চালি পাথর মিশে রাখে, গোয়ে পাথর মিশে রাখে ডিলার, যারা অনেকে দেখে নেয় না তারা বলছে আমরা নেবো না, তাহলে পয়সাই দাও, ওই দিয়ে চলে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শিবদাসপুর থানার পুলিশ। এই বস্তা ছিল এটা, এবার এবার দেখান। গ্রাহকদের এই অভিযোগের কথা তুলে ধরলে রেশন ডিলার জানান তিনি না দেখে এই মেয়াদ উত্তীর্ণ দ্রব্য বিলি করেছেন গ্রাহকদের কাছে, যদিও রেশন ডিলারের এই বিবৃতি মানতে নারাজ গ্রাহকরা। অঞ্চলের গ্রাহকেরা বলছে যে এক্সপায়ারি রেশন দিচ্ছেন, পাশাপাশি অনেক কম কোয়ান্টিটি দিচ্ছেন। না, কোয়ান্টিটি কম প্রমাণ করতে পারি না, দ্বিতীয়ত হচ্ছে এক্সপায়ারি ডেট দেইনি, অফিস থেকে স্যারদের আমি ফোন করে দেখিয়ে দিলাম, এটা আজ পর্যন্ত ভ্যালিড আছে, আমি এক্সপায়ারি ডেট দেইনি তো।
এক্সপায়ার মালের ছবি রয়েছে আপনি বলছেন না, সেটাও তো আমার স্টক আছে, স্টক থেকে হয়তো এক বস্তা ছিল সেটা বেরিয়ে গেছে। দেখবেন চেক করে দেবেন না? না, সে এত লোকের মধ্যে চেক করা হয়নি আমার। আপনি যেদিন রেশন দিচ্ছেন তার আগের দিন শটিং করবেন না? হ্যাঁ, শটিং করা হয়তো, যেহেতু এখন মাল দিচ্ছেন না, না যেহেতু ওই ওই রেশন খেয়ে যদি কোনো শরীর খারাপ হয় তার লাইবিলিটি কে নেবে? হ্যাঁ, লাইবিলিটি তো আমার। তাহলে আপনি কেন দিচ্ছেন সরকার? না, সে তো ইচ্ছা করে দেওয়া হয়নি তো। এক্সপায়ার আপনার ঘরে হচ্ছে, এক্সপায়ারি মাল কি সরকার দিচ্ছে? না না, সরকার দেবে। তাহলে আপনার ঘরে হচ্ছে, তা কিন্তু এটা তো এক্সপায়ারেড নয় তো, এটা তো আজ পর্যন্ত ভ্যালিডিটি আছে। রয়েছে তো, ছবি রয়েছে তো। হ্যাঁ, সেটা তো এক এক বস্তা হয়তো বা এক দুটো দিনটা ছিল, সেটা হয়ে চলে গেছে। বস্তা বার করছেন প্রত্যেকটা? না দেখুন, আপনি নভেম্বর, সব নভেম্বর নিজে বার করেছেন? নভেম্বরের আছে। আপনি নিজেই বার করেন? না 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 না, কে বলেছে? আমি ফেরত দিয়ে দেবো, তারপর যেটা আসবে যারা যারা এক্সপায়ারি মাল পেয়েছে তাদের পাল্টে দেবো। আপনার নাম? আমার নাম সৌমেন দাস। তবে এই বিষয়ে মাহমুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার সরাসরি জানান, আগের বোর্ডে কি হয়েছেন তিনি বলতে পারবেন না, তবে বর্তমান পঞ্চায়েত বোর্ড কোনোভাবেই এই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না এবং এর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে পঞ্চায়েত। দেখুন, আমি তো এই নতুন বোর্ডে এই দু মাস হলো এসেছি, বিগত বোর্ডে কি হয়েছে আমার তো সেটা জানার কথা নয়। তা আমি শুনে শোনা মাত্রই আমি চলে এসেছি এখানে, বা প্রশাসনে এসে শুনলাম। আমি যদি কোনো দুর্নীতি হয়ে থাকে বা কোনো দু নম্বরি কিছু হয়ে থাকে, আমি তার যথাযথ ব্যবস্থা নেব। আমি শুনেই চলে এসেছি এখানে দেখতে, সেটাই বলতে চাই। আর যাতে এনারাও যদি কোনো দুর্নীতি করে থাকে সেটা সতর্ক হয়ে যান। গ্রাহকরাও নাকি আপনাকে অভিযোগ জানাবে, তারা কি জানিয়েছে? না, এখনো পর্যন্ত কেউ জানায়নি, আমি তো শুনেই চলে আসলাম, কেউ জানায়নি এখন অভিযোগ। অভিযোগ জানলে তো আগে থেকেই প্রিপারেশন নিয়ে নিতাম। প্রস্তুতি নেবেন এরপরে? হ্যাঁ, যেবার যেটা মানুষের প্রাপ্য পাওয়া সেটা যেন মানুষ পায়, আর ভালো জিনিস যেন পায়। আমাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, উনি মানুষের জন্যই এগুলো ব্যবস্থা করেছেন, যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন চাল পান বা গম আটা যা যেটাই ভালো সব ভালোটা পান। তা সেটা যাতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের, তা আমরা সেটা চেষ্টা করবো যাতে মানুষের কাছে ভালোটা পৌঁছে যায়। হ্যাঁ, অবশ্যই, একদম, সেটা দেখবো আগামী দিনে যাতে না হয়। প্রিয়াঙ্কা মালাকার, মামুতপুর পঞ্চায়েতের প্রধান।